অসুরক্ষিত ভারত বাংলাদেশ বিলোনিয়া সীমান্ত এলাকা বিশেষ করে বিলোনিয়া শহরের স্মৃতি মন্দির থেকে মফিজ মিয়া ঘাট এলাকা পর্যন্ত মোহরিঘাট সীমান্তে বিএসএফের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে গতকাল রাতে মুহুরিঘাট চেকপোস্ট সংলগ্ন রামঠাকুর মন্দির এলাকা দিয়ে সঞ্জয় কুমার নাথ এবং জগন্নাথ দাস নামে দুজন বাংলাদেশি নাগরিক বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে এলাকাবাসী তাদেরকে আটক করে বিলোনিয়া থানায় পুলিশের হাতে তুলে দেয় তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। যদিও এই বিষয়ে দুজন বাংলাদেশী নাগরিক জানায় বাংলাদেশ থেকে গৌতম নামে এক যুবক সাড়ে বারো হাজার টাকার বিনিময়ে এই দেশে আসতে সাহায্য করেছে এবং ভারত থেকে হৃদয় নামে বিলোনিয়ার এক যুবক তাদেরকে আসতে সাহায্য করেছে এই অবস্থায় সীমান্তে কতটা সক্রিয় বিএসএফ তা নিয়ে আমাদের বিলোনিয়ায় প্রতিনিধি অভিজিৎ ভট্টাচার্যের সাথে কথা বলেছেন আমাদের স্থানীয় সাংবাদিক কুন্তল গোস্বামী অভিজিৎ দা হ্যাঁ এই আমাদের কাছে যতটুকু খবর রয়েছে বিলোনিয়া সংলগ্ন মন্দির এলাকা দিয়ে রাম দুজন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে থানার পুলিশ এ বিষয়ে আপনি কি বলবেন বিলোনিয়ার সীমান্ত এলাকায় এক বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সীমান্ত এলাকা দিয়ে যে বিএসএফ এর যে কঠোর নজরদারি থাকার কথা সেটা কতটুকু রয়েছে এবং বিলোনিয়া সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আমাদেরকে যদি কিছু বলেন হ্যাঁ দেখো আহ এই বিষয়টা নিয়ে আমি বলার আগে বলবো যে সম্প্রতি কিছুদিন কয়েকদিন আগেই যে আগে সংলগ্ন এলাকা অর্থাৎ আমলাপাড়া এবং রাম ঠাকুর পাড়া অবস্থিত এলাকাবাসীদের সাথে বিএসএফ একটি বৈঠক করেছিল যেখানে সে বৈঠকের মূল বিষয়টাই ছিল যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে পর্যায়ে রয়েছে তাতে যে কোনো মুহূর্তে এই এলাকা দিয়ে বাংলাদেশি নাগরিক প্রবেশ করে বিলোনিয়া শহরে ক্ষতি সাধন করতে পারে বা বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হতে পারে বিভিন্ন ধরনের যে কার্যকলাপগুলো রয়েছে দু দেশের মধ্যে সেগুলো সংঘটিত হতে পারে তাই সতর্ক করে দিয়েছে এবং জনগণকে রাত জাগার বিষয়টাও একবারে বলে দেওয়া হয়েছে কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে বিএসএফ এর ভূমিকা প্রশ্ন চিহ্নের মুখে এই এলাকা দিয়ে যদিও একেবারে মহুরিঘাট চেকপোস্ট সীমান্ত থেকে মফিজ মিয়া ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার যেটা নদী বাঁধ রয়েছে এই বাঁধের জায়গাটা সেখানে তার কাটার কোনো বেড়া নেই তার কাটার না থাকার কারণে জায়গাটা একেবারে অসুরক্ষিত অবস্থা রয়েছে এবং সেখানে বিএসএফ এর যে ধরনের নজরদারি থাকার কথা এবং এই দুটো এলাকার মাঝখানে বিলোনিয়া বিএসএফ ক্যাম্প রয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট থেকে শুরু করে প্রচুর সংখ্যক বিএসএফ জওয়ান রয়েছে তো তাদের ভূমিকাটা সেক্ষেত্রে কিন্তু একেবারে খুবই নগণ্য এবার আসি দেখো যে ব্যাপারে বাংলাদেশী নাগরিকরা আসছে একেবারে সেটা বিএসএফ ক্যাম্প থেকে ধরো থেকে দেড়শো মিটারের মধ্যে হবে যে এই জায়গায় দিয়ে অর্থাৎ স্মৃতি মন্দিরটা যেখানে রয়েছে সেখান দিয়ে রাতের আধারে দুজন বাংলাদেশী নাগরিক গতকাল প্রবেশ করেছে যদিও বাংলাদেশি নাগরিক তারা নিজেরা স্বীকার করেছে এবং যে বাংলাদেশের থেকে গৌতম টোটাল নামটা ওরা জানে না সারনেম শহর মানে তাদের পদবি কি গৌতম তাদেরকে সাড়ে বারো হাজার টাকার বিনিময়ে এই দেশে পাঠিয়ে দিয়েছে এবং এই দেশে যিনি এই কাজে সহায়তা করেছে তার নাম হৃদয় এছাড়া ওরা উচ্চাইতে বেশি কিছু যায় না ওরা বেড়াতে এসেছিল যদিও একজনের বাড়ি ওরা এর আগে বাংলাদেশি হলো পশ্চিমবঙ্গে একটা বাড়ি করে রেখেছে তার কাছে কিছু ভারতীয় কাগজপত্র রয়ে গেছে তো সেটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে যে কি করে বিষয়টা চার যে মানব পাচারের ঘটনা ঘটছে এই ক্ষেত্রে কিন্তু ত্রিপুরা রাজ্যে এবং বিলুনিয়া শহরে মানে সামাজিক অপরাধ এবং অপরাধ সংক্রান্ত যে সমস্ত বিষয় এগুলো কিন্তু বেড়ে চলেছে এ ব্যাপারে বিলুনিয়া পুলিশ প্রশাসন কি ধরনের ভূমিকা গ্রহণ করছে আপনার যদি জানা একটু যদিও সীমান্ত এলাকা সম্পূর্ণ বিএসএফের নজরদারিতে থাকে এবং অভিযোগ ওঠার পরে বিলোনিয়া পুলিশ থাকতো দূরের কথা রাজ্য পুলিশ আমাদের এই রাজ্যের পুলিশের তেমন কোনো ভূমিকা নেই জানো সম্প্রতি আগে আমরা নিউজ করেছি কিছুদিন আগেও যে বিলোনিয়া থেকে কয়েকজন মানব পাচারকারীকে তুলে নিয়ে গেছে এনআইএ এবং তাদের এখনো বিচার চলছে গুয়াহাটিতে আসামে তো সেক্ষেত্রে বিলোনিয়া থানার পুলিশ এই ব্যাপারে কিছু করতে পারছে না এই যে যে বিষয়টা তুমি বলেছে যে কুণ্টলদা যে বিষয়টা একেবারে গুপ্ত যে মানব পাচারের সাথে এদের জড়িত থাকার কথা এখন বিলোনিয়া থানার পুলিশ তদন্তক্রমে কি ব্যবস্থা নিতে পারে বা তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ করতে পারে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কিন্তু বিলোনিয়া শহর যে একেবারে নিরাপদ রয়েছে তা কিন্তু কোনো অবস্থায় বলা যাচ্ছে না কারণ এই যে বাংলাদেশী নাগরিকদের কিন্তু আটক করেছে সাধারণ নাগরিক তারা পুলিশ পুলিশও এবং বিএসএফও না তাহলে সাধারণ নাগরিক সচেতন থাকাতেই তাদেরকে আটক করতে পেরেছে এখন তাদের কাছ থেকে যদি কোনো তথ্য বের করে এই যে মানব পাচারের সাথে যারা যুক্ত তাদের যদি ধরতে পারে তাহলে হয়তো এইখানের নিরাপত্তার বিষয়টা অনেকটা সুনিশ্চিত হবে বলে মনে হচ্ছে অভিজিৎ দা এই ক্ষেত্রে আর একটা প্রশ্ন উঠছে যে দেখা যাচ্ছে যে এই বিরাট অঙ্কের একটা আর্থিক লেনদেনের অভিযোগ উঠতে শুরু করেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এই বিষয়টা কি আপনার নজরে আসছে কিছু হ্যাঁ এই ব্যাপারে একটা বিষয় যে একটা আর্থিক বোঝা পড়া তো রয়েছে যেখানে বিলোনিয়াতে যারা পুলিশের আইবির কাজ করছে তাদের গতিবিধি কিন্তু প্রশ্নচিহ্নের মুখে যেখানে সেন্ট্রাল কিছু আইবিও রয়েছে যাদেরকে প্রতি মাসে প্রচুর টাকা বেতন দিয়ে এখানে ঘর ভাড়া করে সমস্ত সুবিধা দিয়ে দেওয়া হয়েছে তাদের ভূমিকাও কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আর্থিক লেনদেনের এবং যে সকল পাচারকারীরা রয়েছে আমি শুধু মানব পাচার বলবো না যে সকল পাচারকারী রয়েছে তাদের সাথে একটা সুসম্পর্ক যে গোয়েন্দা বিভাগে যারা কাজ করছে কেন্দ্রীয় এবং রাজ্য তাদের অনেকটা যোগাযোগ রয়েছে এ ব্যাপারে দক্ষিণ জেলার যিনি পুলিশ আধিকারিক আছেন ওনাদের নজরেও রয়েছে কিন্তু তাদের কাছ থেকে কোনো যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না পুলিশ বা আমাদের যিনি পুলিশ আধিকারিক দক্ষিণ জেলার যিনি দায়িত্বে রয়েছেন ওনারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন না কারণ এক একজন এক এক জায়গায় এক এক এলাকাতে দীর্ঘ বছর ধরে তার চাকরি বা তার কর্তব্য সম্পাদন করার ক্ষেত্রে কিন্তু মানুষের সাথে পাচার কেন্দ্রের সাথে একটা সক্ষতা গড়ে উঠেছে এটা অবশ্যই বলা যায় অভিজিৎ আপনি একটা বিষয় প্রথমে যেটা বলেছিলেন যে বিএসএফ এর আধিকারিক এবং পুলিশ প্রশাসনের সঙ্গে এলাকাবাসীর একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে এলাকাবাসীদের বলা হয়েছে রাত জেগে পাহারা দেওয়ার জন্য তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি একটা প্রশ্ন উঠে আসছে না যে তাহলে পুলিশ প্রশাসন অথবা সীমান্ত রক্ষী বাহিনী থাকতে এলাকাবাসী কেন রাত জেগে পাহারা দেবে তাদের মানে মৌলিক অধিকারটা যেটা সুস্থভাবে ভাবে বাঁচার স্বাভাবিকভাবে বাঁচার সেই অধিকারটা কি কোনো অংশে হরণ করা হচ্ছে না আপনার কি মনে হয় একদম একদম যে এই বিষয়টা একেবারে পরিষ্কার যে নাগরিকদের সুরক্ষিত রাখার যে একটা মৌলিক অধিকার রয়েছে সেখানে সরকারি যে যন্ত্র প্রশাসনের যে যন্ত্র রয়েছে সেখানে বিএসএফ বা পুলিশ যারা যে প্রশাসনের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে তাদের ভূমিকা তাদের যে গতিবিধি সব কিছু কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে যেখানে এলাকাবাসীকে সচেতন থেকে এইসব বিষয়গুলি মোকাবিলা করতে হচ্ছে যার জন্য তারা কোনো মতেই বৈধন নথেন্টিক না এটা একেবারেই বলা চলে